দেশে ফিরলেন ফখরুল, সোমবার নির্ধারিত হতে পারে নেতৃত্বের ভাগ্য। উপজেলা নির্বাচনে জামানত বৃদ্ধির প্রতিবাদ সিপিবির। জনবিচ্ছিন্ন বিএনপি ইস্যু তৈরি করে ভারত বিরোধিতা করছে বলছেন নানক। এবং সর্বশেষ জানাবো কারওয়ান বাজারে যে জিনিস 20 টাকা, কিছু দূরে সেটাই 40 টাকা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফিরলেন ফখরুল, সোমবার নির্ধারিত হতে পারে নেতৃত্বের ভাগ্য। নিজের এবং স্ত্রীর চিকিৎসা শেষে আজ বিকেল 5:55 ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার অপেক্ষায় ছিলেন বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন মহল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে গত কয়েক বছর বিএনপির রাজনৈতিক কার্যক্রম আবর্তিত হচ্ছে। 28 অক্টোবর থেকেই দলীয় কার্যক্রমে তিনি নেই। ওই দিনের ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ প্রায় 3.5 মাস পর নির্বাচনের পরে তিনি মুক্তি পান। মুক্তির পরপরই চিকিৎসার জন্য বিদেশে চলে যান তিনি। এ সময় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে মির্জা ফখরুল আর নেতৃত্বে থাকতে চান না, মহাসচিবের দায়িত্ব তিনি পালন করতে চান না। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা হয়েছে বলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠরা জানিয়েছিল। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই রকম গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দেননি, তিনি এর রহস্যময় উত্তর দিয়েছেন। তিনি বলেছেন তিনি রাজনীতিতে আছেন এবং থাকবেন। রাজনীতিতে থাকা এবং নেতৃত্বে থাকা দুটি ভিন্ন জিনিস। বিভিন্ন সূত্রগুলো বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজের জন্য নয়, তার স্ত্রী এখন ক্যান্সার আক্রান্ত, এরকম পরিস্থিতিতে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করতে আগ্রহী নয়, নিজে অসুস্থ, এই বার্তাটি তিনি দলের নেতৃত্বকে জানিয়েছেন এবং এ কারণে তিনি মহাসচিবের পদ অন্য কাউকে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে এই মুহূর্তে বিএনপির মহাসচিব হওয়ার মতো কেউ নেই, যারা হওয়ার মতো আছেন তারাও এই সময় এরকম দায়িত্ব গ্রহণ করতে আগ্রহী নয়, ফলে বিএনপির মহাসচিব নিয়ে তৈরি হয়েছে এক অস্বাভাবিক শূন্যতা। অন্যদিকে নির্বাচন পরবর্তী সময় আন্তর্জাতিক মহল এবং বিএনপির শুভাকাঙ্ক্ষীরা বিএনপিতে নেতৃত্ব পরিবর্তনের কথা বলছেন, বিশেষ করে লন্ডন থেকে দল পরিচালনা করা এবং ভুল নীতি ভুল কৌশলের মাধ্যমে দলের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জাতীয় এবং আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। তারিক জিয়ার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি দণ্ডিত একজন ব্যক্তি হয়ে বিএনপির নেতৃত্ব থাকতে পারেন কিনা সে প্রশ্নটিও সামনে এসেছে। এরকম পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে কথা উঠেছিল যে যেহেতু তারিক জিয়া এখন দেশে অবস্থান করেন না, দেশের বাইরে অবস্থান করেন এবং যেহেতু তিনি একটি মামলায় দণ্ডিত, সেজন্য আপাতত তিনি সংগঠনের কোনো নির্বাহী দায়িত্ব যেন না থাকেন। নির্বাহী দায়িত্ব সার্বক্ষণিক দল পরিচালনা করছে এরকম কাউকে দায়িত্ব দিয়ে তিনি যেন অলঙ্কিত কোনো পদ, যেমন পৃষ্ঠপোষক কিংবা উপদেষ্টা গ্রহণ করেন। এ নিয়ে বিএনপিতে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। সে আলোচনায় এক পর্যায়ে তারিক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। দলের স্বার্থে তিনি সবকিছু করতে প্রস্তুত আছেন এমন বার্তাও তিনি দিয়েছেন বলে জানা গেছে। এজন্য আগামী ডিসেম্বরের মধ্যে দলের একটি কাউন্সিল অধিবেশন করার কথাও প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি বিএনপিতে ভালোভাবে আলোচিত হচ্ছে। এরকম বাস্তবতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের চেয়ারম্যান জিয়া পরিবারের বাইরে কে হতে পারে তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। সে আলোচনাতেও সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম, কারণ দীর্ঘদিন ধরে তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দল পরিচালনার ক্ষেত্রে মূল চালিকা শক্তি তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, পরিচিত হয়েছে দলের কর্মীদের কাছে। একসময় প্রায় অগ্রহণযোগ্য, এখন অনেকটাই গ্রহণযোগ্য এবং সহনীয়। এরকম বাস্তবতায় বিএনপির অনেকেই মনে করছেন যে জিয়া পরিবারের বাইরে যদি বিএনপির কোনো নেতৃত্ব আসে সেটি অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি করবেন সেটির ব্যাপারে এখনও এক ধরনের অনিশ্চয়তা এবং ধচ্ছন্নতা রয়েছে। তিনি কি বিএনপির মহাসচিব থেকে সরে যাবেন? তিনি কি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, নাকি দলের ভেতরে কাউন্সিল পর্যন্ত দিন বর্তমান দায়িত্ব অব্যাহত রাখবে? এই বিষয়গুলো চূড়ান্ত নিষ্পত্তির আগে বিএনপির সোমবার অনুষ্ঠেয় দলের স্থায়ী কমিটির বৈঠকে, ওই দিন সন্ধ্যায় লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বৈঠক যুক্ত হয়। সেখানে বিএনপির নেতৃত্বের কৌশল চূড়ান্ত হবে বলে জানা গেছে। উপজেলা নির্বাচনে জামানত বৃদ্ধির প্রতিবাদ সিপিবির। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই তফসিলে উপজেলা চেয়ারম্যান জামানত করা হয়েছে 1,00,000 টাকা, ভাইস চেয়ারম্যানের জামানত করা হয়েছে 75,000 টাকা, যা যথাক্রমে ছিল 10,000 ও 5,000 টাকা। জামানতের অস্বাভাবিক বৃদ্ধি গণবিরোধী, যা কোনো ক্রমে মেনে নেওয়া যায় না। জনপ্রিয় গরিব ও মধ্যবিত্তের পক্ষে এই জামানত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা কোনোভাবে সম্ভব নয় উল্লেখ করে এটি বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। জনবিচ্ছিন্ন বিএনপি ইস্যু তৈরি করে ভারত বিরোধিতা করছে বলছেন নানক।
জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সস্তা ইস্যু তৈরি করতে ভারতীয় পণ্য এবং ভারতের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বস্ত্র পাক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি কঠিন লড়াই রয়েছি, আমাদের এখন খুব সহজ সময় যাচ্ছে না, আবার এই বিএনপি মাথাচাড়া দিয়ে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খানেরা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বেকায়দায় পড়েছেন, তখনই সস্তা ইস্যু তৈরি করে ভারতের বিরোধিতা করে ভারতীয় পণ্য বর্জনের কথা বলেছেন। এই ভারত বর্জনে ভারত বিরোধিতা হলো ওদের রাজনৈতিক খালে পানি দেওয়ার জন্য অপচেষ্টা মাত্র, কিন্তু তারা জানে না জিয়া এরশাদ খালেদা জিয়া ভারতে ইস্যুকে ঘিরে যে ভারত জুজুর রাজনীতি করেছিল সেই বাংলাদেশ আজকে আর নেই। জাহাঙ্গীর কবির নানক বলেন, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করে খুনিদের অবাধ বিচরণ প্রতিষ্ঠা করেছিল, যাদের আমরা মুক্তিযুদ্ধে পরাজিত করেছিলাম সেই ঘাতকদের অবাধ চারণভূমিতে পরিণত করেছিল। জিয়াউর রহমান ও খালেদা জিয়া এই ধরনের কথা বলেছেন। স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে এই কথা বলেছেন যে তিনি যে জিয়াউর রহমান 52, 54, 56, 58, 69, 70 নির্বাচন দেখেনি, সেই জিয়াউর রহমান হঠাৎ করে এসে চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্রে এসে স্বাধীনতার ঘোষণা করে ঘোষক হয়ে গেলেন। যদি জিয়াউর রহমান ঘোষক হয়, আমিও বরিশালে মাইকিং করেছিলাম বঙ্গবন্ধুর এই ঘোষণা, তাহলে তো আমিও ঘোষক। এর আগে তিনি বলেন, মুজিব শব্দের অর্থ উত্তরদাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অন্যায়ের বিরুদ্ধে উত্তর দিয়েছেন। ছোটবেলা থেকেই তিনি এক ধরনের মানসিকতা নিয়ে গড়ে উঠেছেন যে আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে এবং মানুষকে নিয়ে কাজ করে যেতে হবে। 1940 সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনের যোগদান। 1946 সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি 1949 সালে তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতির মূলধারায় যুক্ত হন। 1953 সালে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ সর্বপ্রথম সদস্য নির্বাচিত হন। কারওয়ানবাজারে যে জিনিস 20 টাকা, কিছু দূরে সেটাই 40 টাকা, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার কারণে নিত্য প্রয়োজনীয় বন্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারওয়ান বাজার যে জিনিস 20 টাকায় বিক্রি হচ্ছে সেটাই অল্প কিছু দূরে গিয়ে 40 টাকায় বিক্রি করা হচ্ছে। অধিক মুনাফার চিন্তা থেকে এর প্রভাব বেশি পড়ে। তিনি বলেন, যশোর থেকে ঢাকা আসতে একটি ট্রাকের কত টাকা চাঁদা দেওয়া লাগে সে হিসাবে আমরা পরিসংখ্যান করেছি। চাঁদাবাজির চেয়ে অধিক মুনাফার কারণে ঢাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। চাঁদাবাজি রোধে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে। চাঁদাবাজি বন্ধে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে সকল মহাসড়ক ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারওয়ান বাজারে যে জিনিস 20 টাকায় বিক্রি হচ্ছে সেটাই অল্প কিছু দূরে গিয়ে 40 টাকায় বিক্রি করা হচ্ছে। অধিক মুনাফার চিন্তা থেকে এর প্রভাব বেশি পড়ে। তিনি বলেন, যশোর থেকে ঢাকায় আসতে একটি ট্রাকের কত টাকা চাঁদা দেওয়া লাগে সে হিসাবে আমরা পরিসংখ্যান করেছি। চাঁদাবাজির চেয়ে অধিক মুনাফার কারণে ঢাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। চাঁদাবাজি রোধে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে। চাঁদাবাজি বন্ধে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে সকল মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে। যারা অতি মুনাফার লোভে দাম বাড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও ভোক্তা অধিকার সহ বিভিন্ন ফোর্স এখানে কাজ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে যখনই আসে তখনই তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।